হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই ডে চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো গাইস, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তো ওই জন্য দুপুরে গরমের জন্য ঘুমও হয়নি, চোখ মুখ একদম বসে গেছে। তো যাই হোক, আজকের হচ্ছে সন্ন্যাসের ঝাঁপ। তো সোমবার মঠ গেছে, মঙ্গলবার জয়রামপুর, আজকে সন্ন্যাসের সব ঝাঁপ আছে। তো মা, মেয়ে আর মেয়েও চলে গেছে, মানে মেয়ে যাবে ওর দাদুর সাথে, ছেলে চলে গেছে। তো এবার আমিও যাব, তো রেডি হব। সো রেডি রেডি হয়ে নিই, তার আগে মেয়ে যাচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো রেডি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ মেয়েকে একটা কিউটি কিউটিভাবে রেডি করে দিয়েছি, আর একটা হেয়ারব্যান্ড পরে দিয়েছি। আগের দিন ঘোড়াছুটির মেলাতে ওকে হেয়ারব্যান্ডটা দাদু কিনে দিয়েছিল। তো যাই হোক, একটা খুব সুন্দর পেস্তা কালারের গেঞ্জি পরিয়ে দিয়েছি, আর হেয়ারব্যান্ড দিয়ে মেয়েকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। দাদুর সাথে যাবে, এবার আমরা রেডি হবো, আমরা রেডি হয়ে যাব। ওদেরকে বলছিলাম যে আগে ওরা বেরিয়ে যাচ্ছে, ওদেরকে দেখিয়ে দিই, তারপরে আমরা যাব। তো চলো, ওরা বেরিয়ে যাচ্ছে, দেখো এই যে দাদু বেরিয়ে যাচ্ছে। আর ছেলেকে তো রেডি করে নতুন জামা কাপড় পরে বের করে দিয়েছি। আমার ছোটো মা, ছোটো না সরি, বড় মামি শাশুড়ি এসেছিলো, তো ওনার সাথেই চলে গেছে, আর ও যাচ্ছে আর দাদুর সাথে। খুব খুশি আর খুব আনন্দ, কারণ দেখতেই পাচ্ছে ও আমাদের। তো যাই হোক, তো চলো এবার আমরা রেডি হয়ে নিই, আমরা রেডি হয়ে তোমাদের সামনে আসি, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, দেখেছিলে রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো। মা বাবা ঘরের মধ্যে আছে, আমি বেরিয়ে যাই, মানে এখনো কত রোদ, কটা বাজে দেখো, দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ, 5টা বেজে গেছে, তবুও রোদ। এই যে মা গেট দিচ্ছে, জানি না, তো মা গেট দিচ্ছে, গেটের তালাচাবি দিয়ে আসুক, বাড়িতে কেউ নেই, আর আমরা যাবো এই রাস্তা দিয়ে। মাঠ দিয়ে গেলে রাস্তা আছে, আমরা মাঠ দিয়ে যাবো, আর মাঠ দিয়ে গেলে তাড়াতাড়ি হয়। তো চলো, আমরা মাঠ দিয়ে যাই, গিয়ে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কী কী হয়। ফাইনালি বন্ধুরা, আমরা যেখানে আসার কথা ছিল তোমাদেরকে বলেছিলাম, যেখানে ঝাঁপ হচ্ছিলো, এই বাবার মাসে বাবার বাড়িতেও মানে চৈত্র সেটা হয়, সচরাচর কোনো সময় হয়, তো আমাদের এখানেও সেটা হচ্ছিলো, আর এটা আমাদের পুরাতন বাড়ির কাছে, ওই জন্য তো এসে দেখছি শুরু হয়ে গেছে। আর আমার ছেলেকে নিয়ে সবাই ওটা যে মানে নিয়ে যাওয়ার জন্য ই করছিলো, ও তো যেতেই ছিল, প্রত্যেক বছর ও খুব সুন্দরভাবে ঝাঁপ দেয়, মানে কান্নাকাটি করে না, কিন্তু এবছর জানি না বড়ো হয়ে গেছে বলে হয়তো ভয়টা বেশি লাগছিলো। তো যাই হোক, আগে আমার মেয়েকে নিয়ে জাস্ট ওখানটা প্রণাম করিয়ে আনতে গেছিলো, আর তাতেই মেয়ে কাঁদছিলো, আর সবাই থামানোর জন্য অস্থির হয়ে গেছিলো, তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, ওকে মুখে দিয়ে ঠিক মানে পরিষ্কার করে দিই, কিন্তু দুধ দিয়ে দেওয়া হয় মাথায় ঠাকুরের একটা মেয়ে, তো ওটা দেওয়া হয়েছে, এবারে সবাই মুখে মুখে দিয়ে তারপরে মেয়ে কিন্তু নিয়ে গেছিলো সাহস জোগাড়ের জন্য। সবাই দেখো যে তার থেকে সবাই এসে ঝাঁপ পাচ্ছে। তো তোমরা তোমাদেরকে একটা জিনিস দেখো, ওইটা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে উপরে আসবে, আর উঠছে আর কি, ওরা কিন্তু তোমার ভালো করে লক্ষ্য করে দেখো, ওরা জয়েন্ট, তো ওরা দুই ভাই, তো প্রথমে ওপরে গিয়ে একটা বড়ো আর নিচে একটা ছোটো, তো ছোটোটার একটু ভয়, তাই জন্য নিজে থেকে ঝাঁপ পাচ্ছি না, আর ও ওপর থেকে দেখো ওদের ঝাঁপ পাতাটা হয়ে গেলে আর একজন বাজে, তারপরে ফিরে দিয়ে দেবে, ফিরে দিয়ে সবাই মিলে বোঝা যাচ্ছে ওইগুলো দেরি হয়ে গেছে। ওই যে খুব সুন্দরভাবেই করেছে, যাই হোক ওপরে ওকে পরে থাকতে হবে, তার আগে আবার ছেলেকে দেওয়ানো হবে। তো এই যে ডাক্তার নিয়েছে, ও তাই তো খুবই বোঝাচ্ছিলো যে কিচ্ছু হবে না চলে, তো ও তো তাও যাবে না, যাই হোক করে তবু গেলোই বা কি উপরে উঠে যা অবস্থা করছিল। তো দেখতে থাকো লাস্টে ও ফেলেই ফেলেছিলো যে ও আর ঝাঁপ ফাঁকবে না, লাস্টে ওর দাদু কি অবরোধ ধরেই ওর মধ্যে প্রণাম করিয়ে চলে গিয়েছিলো, তো ঝাঁপ দেওয়া হয়নি। এবং সবাই মিলে হাসাহাসি করছিলো, সবাই মিলে বলছিলো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না, ওকে পড়তেই চাইছিল না, আমারও দেখে একটু কষ্ট লাগছিলো, আবার হাসিও লাগছিলো। তো যাই হোক, হয়ে গেছে, ওর পাম্মা তো সবাই মিলে হাসছিলো, আর একটু পরে ঝাঁপ দেওয়ার পরে বাবা দেখতে পাচ্ছে সবাই মিলে ওর কাছে চলে এসছে, ওই যে আর কান্নাকাটি নেই কিছু নেই। তো চলো এবারে
বলছিলাম ওপরে যে আরেকজন দাঁড়িয়ে ছিল তাকে ঝাঁপ দেবো, তারা যেমন নিয়ে কোথায় একটু দেখে নি। এই যে এটা আমার একটা ননদ, তো ওর চলে আছে, তো থাক ওকে এবার ঝাঁপ দেওয়া হবে। যে ওপরে বড় ছিল সে তাকে ঝাঁপ দেবে, ও খুব সুন্দরভাবে পড়েছে। আর সত্যি কথা বলতে খুব ভালো লাগে দেখতে, যারা ঝাঁপ পায় তাদের ভয় লাগে দেখতে, ভালো লাগে কিন্তু আমার তো খুবই ভালো ভয় লাগে, আমি তো যেটা মানে কী বলবো খুব ভয় লাগে। তো যাই হোক, আর তোমাদের ওখানে কাদের কাদের ওখানে ঝাঁপ হয়েছে বা ঝাঁপ খেতে গিয়েছিলে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও। বিশেষ করে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি ঝটফট করে সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে পৌঁছাতে পারি। সো গাইস, এইভাবে আমার পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, টাটা। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো টাটা।